সুর আর ছন্দের দোলায় অভ্যস্ত মানবের আদি সাহিত্য হলো কবিতা, যার স্পর্শে চেনা জগৎ নিমেষে হয়ে যায় অচেনা, রহস্যময়। কবি তার প্রতিভা আর শ্রমের মাধ্যমে হয়ে ওঠেন প্রজাপতি ব্রহ্মা। আমাদের চিত্তশুদ্ধি ঘটানো মহৎ এই শিল্প আত্মার সমুন্নতি আনে, আমাদের অন্তঃকরণকে করে তোলে আনন্দময়, সৌন্দর্যময়। কবি সৃষ্টিকর্তা হলেও যেহেতু তাকে সমাজের মধ্যেই অবস্থান করতে হয়, তাই তার লেখনীতে ফুটে ওঠে সমসাময়িক সমাজের ছবি, জীবনের ছবি। আমাদের আলোচ্য কবিতাটিতেও এই চিরন্তন সত্যই ফুটে উঠেছে। কবিতাটির প্রকাশ 1924 সালে, ভাঙার গান কাব্যগ্রন্থের প্রথম কবিতা হিসেবে। পরে তা সশস্ত্র বিপ্লবীদের কাছে মাতৃমুক্তির অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। এই কবিতায় সুরারোপ করে গানে পরিণত করেন কবি নজরুল নিজে কারারুদ্ধ অবস্থায়। এই গানের সর্বগ্রাসী প্রভাবের কথা পাই নেতাজির স্মৃতিচারণে। তিনি তার অভিন্ন হৃদয়ের বন্ধু দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র দিলীপ কুমার রায়কে লিখেছিলেন, জেলে যখন ওয়ার্ডাররা লোহার দরজা বন্ধ করে, তখন মন কি যে আকুলি বিকুলি করে কি বলবো, তখন বারবার মনে পড়ে কাজীর সেই গান, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলো পার রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি। এই সময়টাতে ঘটে গেছে প্রথম বিশ্বযুদ্ধ, ইউরোপে রুশ বিপ্লব। এর ঘোলাটে পরিস্থিতিতে ভারতবর্ষে শুরু হয়েছে গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন। ঝাঁপিয়ে পড়লেন জাতীয় কংগ্রেসের একান্ত অনুগামী চিত্তরঞ্জন দাস। তাকে কারারুদ্ধ করা হলে তাঁর স্ত্রী বাসন্তী দেবীর অনুরোধে নিজের মেস বাড়িতে তক্তপোষে বসে মুজাফফর আহমেদের সামনে কবি এই গানটি রচনা করেন 1924 সালের আগস্ট মাসে। নভেম্বর মাসে তাঁর এই কাব্যটি বাজেয়াপ্ত করা হয়। মুজাফফর আহমেদ তাঁর স্মৃতিকথায় এই ঘটনা প্রকাশ করেন। পরে তাঁর রচিত এই কবিতাটি দেশবন্ধুর বাংলার কথা পত্রিকায় প্রকাশিত হয়। আসলে নজরুল ছিলেন স্বভাব কবি, আবেগ তাঁর কবিতার পরতে পরতে। ব্রিটিশ বিরোধিতা, স্বাধীনতার আকাঙ্ক্ষায় চির বিদ্রোহী কবির পাথেয় ছিল মুক্তি আন্দোলন। নজরুল ইসলাম কাজী ফকির আহমেদ ও মা জাহেদা খাতুনের সন্তান রূপে 1899 সালের 24 মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। যদিও আমরা তার জন্মদিবস বিশ্বকবির মতো বাংলা তারিখ ধরে 11ই জ্যৈষ্ঠ পালন করে থাকি। পিতার মৃত্যুতে আর্থিক দুরবস্থায় পড়ে দুখুমিয়াকে বেশি দূর পড়াশোনা করতে হয়নি। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনার পর বাঙালি পল্টনে অংশগ্রহণ করে করাচি চলে যান। 1917 থেকে 1919 তার সৈনিক জীবন, ওখান থেকে ফিরে লাঙ্গল, ধূমকেতু, নবযুগ, প্রবাসী, মুসলিম ভারত, বিজলি প্রভৃতিতে তার লেখা প্রকাশ পেতে থাকে। তার প্রথম প্রকাশিত কবিতা মুক্তি হলেও বিদ্রোহী কবিতা প্রকাশের পর বাংলা সাহিত্য জগতে তিনি সুপরিচিত মুখ হয়ে ওঠেন। অগ্নিবীণা, বিষের বাঁশি, ফণী মনসা, সর্বহারা, সাম্যবাদী, ছায়ানট প্রভৃতি কাব্যগ্রন্থ ছাড়াও লিখেছেন প্রায় শতাধিক গান, যার মধ্যে রয়েছে অনেক শ্যামাসঙ্গীতও। তাঁর চারটি কাব্যগ্রন্থকে রাজদ্রোহিতার অভিযোগে ইংরেজরা বাজেয়াপ্ত করে। 1923 সালের 16 জানুয়ারি এক বছরের সশ্রম কারাদণ্ডও তাকে ভোগ করতে হয়। মানবতার পূজারী এই কবির কাব্যে কুসংস্কার, ধর্মান্ধতার বিরুদ্ধে তীব্র বিষোদগার লক্ষ্য করা যায়। ফলে তিনি সমকালে সমাজ থেকে পেয়েছেন
চির অবহেলা ও এক রাস ঘৃণা। তবুও ক্ষুরধার কলমের আঁচড়ে অকপট সত্যকে তাঁর কবিতা ও গানে তিনি মুখর করে তুলেছেন। তাই বর্তমান প্রজন্মের কাছে তিনি আদর্শ, স্মৃতিতে অমলিন। দুরারোগ্য পিক্স রোগে 1976 সালে প্রয়াত হওয়ার পূর্বে জীবনের অর্ধেকটাই ছিলেন তিনি নির্বাক। পরাধীন ভারতের বীর বিপ্লবীরা ব্রিটিশ অত্যাচারের শৃঙ্খল থেকে দেশকে মুক্ত করতে ঝাঁপিয়ে পড়েছে। তাদের কণ্ঠ ও প্রতিবাদ রোধে তাদের বন্দি করে কালা পানি পেরিয়ে পাঠানো হচ্ছে আন্দামানের জেলে, কারাগারে। ভীষণ সেই কারাগার থেকে ভারত মাতার বীর সন্তানদের স্বাধীনতার মন্ত্রে, বিপ্লবের মন্ত্রে দীক্ষিত করে মুক্তির জন্য কবির এই আহ্বান মন্ত্র ভাঙার গান। অষ্টম শ্রেণীর শিকল ভাঙা গান কবিতায় তিনি উচ্চারণ করেছিলেন, শেকল পরা ছল মোদের এ শেকল পরা ছল, এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল। সেই শিকল ছিল ভারতবাসীর কাছে পরাধীনতার প্রতীক। ফলে একে মেনে ভারতবাসী যে শেকল পূজা শুরু করেছেন, তারপর থেকেই এই কবিতা ভাষা যেন শুরু হয়েছে। শুরু করা যাক কবিতা ভাঙার গান, কবি কাজী নজরুল ইসলাম। কারারই লৌহ কপাট ভেঙে ফেল, কররে লোপাট। প্রথমেই কবির নির্দেশ, কারার অর্থাৎ কারাগারের, কারাগারের লৌহ কপাট, কপাট কথার অর্থ হচ্ছে দরজা, লোহার ওই দরজা ভেঙে ফেলতে হবে, করতে হবে লোপাট অদৃশ্য। রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদী, রক্ত জমাট হয়ে থাকা, বদ্ধ হয়ে থাকা শিকল পুজোর পাষাণ বেদী। শিকল পুজোর সম্পর্কে আগেই বললাম, শিকল পরাধীনতার প্রতীক। সেই পরাধীনতাকে যেন ভারতবাসী বরণ করে নিয়েছে, পুজো করছে, সেই পরাধীন ভারতবাসীর প্রতিবাদের রক্ত জমাট বেঁধে যাওয়া পাষাণ বেদী, পাথরের বেদী লোপাট করতে হবে। ওরে ও তরুণ ঈশান, ওরে আহ্বান সূচক পদ, এই আহ্বান করা হচ্ছে তরুণ ঈশানকে। ঈশান, ঈশান হলো উত্তর পূর্ব কোণ, আবার অন্যদিকে শিবের অপর নাম। এখানে আসল তরুণ বীর বিপ্লবীরা যারা শিবের ন্যায় তেজে পরিপূর্ণ, তাদেরই তরুণ ঈশান বলে বলা হয়েছে। বাজাতোর প্রলয় বিশান, বিশান কথার অর্থ হল বাদ্যযন্ত্র, সিঙ্গা প্রাচীনকালের যুদ্ধের সূচক। সেই বিশান এ আওয়াজ তুলে প্রলয়ের কথা ঘোষণা করতে বলেছেন। ধ্বংস নিশান অর্থাৎ ধ্বংসের চিহ্নস্বরূপ, প্রলয় ঘোষণাকারী সিঙ্গা ধ্বংসের চিহ্নস্বরূপ সিঙ্গা বাজিয়ে দিতে বলছেন। উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি, প্রাচী প্রাচী কথার অর্থ এখানে প্রাচ্য, ভারতবর্ষ। ভারতবর্ষের প্রাচীর ভেদ করে সেই যুদ্ধের ঘোষণা যেন সব দিকে ছড়িয়ে পড়ে। যুদ্ধের সময় সেই বিজয় পতাকা বহন করা হয়, এখানে সেই বিজয় পতাকার কেই চিহ্নিত করা হচ্ছে। গাজনের বাজনা বাজা, গাজন চৈত্র মাসে শুরু হওয়া ঢাক ঢোল সহযোগে মহাদেবের আরাধনা। শব্দটি এসছে গর্জন শব্দ থেকে, গাজন হলো দেবাদিদেব মহাদেবের আরাধনার এক বিশেষ উৎসব যা জ্যৈষ্ঠ মাস অবধি চলতে থাকে। এই লোক উৎসবের বাজনার মতো উচ্চনাদ সকলকে চকিত করবে, তাই সেই বাজনা বাজাতে বলছেন। কে মালিক, কে সে রাজা, এদেশের মালিক কে, এদেশের রাজাই বা কে, প্রশ্নচিহ্নের মাধ্যমে ইংরেজের অস্তিত্বকে
ব্রিটিশ শাসনকে অস্বীকার করা হচ্ছে। কেঁদে সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে, যাহা মুক্ত যা স্বাধীন সেই সত্যকে কেউ সাজা দিতে পারে, প্রশ্নচিহ্নে রেখেছেন কবি। হা 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 পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন সত্যকে রে। মুক্তিপ্রাসী অজেয় মৃত্যুঞ্জয়ী, শিবের সঙ্গে তুলনা করা বিপ্লবীদের পরাজয় অসম্ভব। তাদের ফাঁসি দিয়ে বিনাশ করার কথা শুনে কবি হাসির উদ্রেক হয়। ভগবান যার বিনাশ নেই, তাকে ফাঁসি দিয়ে বিনাশ করার মতো সর্বনাশী সত্য, যেটাকে কিন্তু মানুষের মধ্যে প্রচার করা হচ্ছে। আসলে কুচক্রি ব্রিটিশ সরকার বিপ্লবীদের ফাঁসি দিয়ে সাম্রাজ্য বিস্তার করতে চেয়েছিল। সেই মিথ্যার বেশাতিকে এখানে হীন তথ্য বলা হয়েছে, কারণ যারা স্রষ্টা দেশের সেই তরুণ সমাজ তাদের ফাঁসি হতে পারে না বলে কবি স্পষ্ট বার্তা দিচ্ছেন। এটিই হলো মুক্ত স্বাধীন সত্য, স্বাধীনতার নাগপাশ থেকে মুক্ত হওয়া, সেটি হলো মুক্ত স্বাধীন সত্য। কারণ স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, সেই স্বাধীনতাকে ইংরেজ জোর করে হরণ করেছে। ওরে ও পাগলা ভোলা, দেরে দে প্রলয় দোলা, গারদগুলা জোরসে ধরে হ্যাঁচ কাটানে। ভোলা শিবের অপর নাম, শিব আনমনা থাকেন বলে তাকে পাগলা বলেও বর্ণনা করা হয়। সেই পাগলা ভোলার আহ্বান করা হচ্ছে শিবের। আমরা প্রথমে নাম পেয়েছি ঈশান, এবার পেলাম পাগলা ভোলা। সেই পাগলা ভোলাকে আহ্বান করা হচ্ছে কারণ গারদগুলোকে, গারদ কারাগার, কারাগারের যে বন্ধন তাকে বলা হচ্ছে গারদ, সেগুলোকে প্রলয়কারী শিব দোলা দিয়ে জোরসে ধরে হ্যাঁচকা টানলেই তাহলেই সেগুলি চূর্ণ বিচূর্ণ হবে, ব্যাপক ধ্বংস এনে সেগুলোকে ধ্বংস করে ফেলতে হবে বলে কবি আহ্বান করছেন। মার হাঁক হৈদরি হাঁক, কাঁধে নে দুন্দুবি ঢাঁক। হৈদরি হাঁক কথার অর্থ হল উচ্চস্বরে আহ্বান। এখানে কেউ কেউ বলে থাকেন ফরাসি হাবিলদার শব্দ থেকে এই হৈদরি শব্দটির উৎপত্তি হয়েছে, অর্থাৎ যারা ভারতীয় সেনা বিভাগের উচ্চ স্তরের কর্মী ছিলেন তাদের উচ্চস্বরের ডাক অন্যদের সতর্ক করে। আবার অন্যদিকে হযরত আলীর জামাতা হায়দার আলী যে তীব্র হুঙ্কারে সমগ্র আরব জাতিকে একত্রিত করেছিলেন, সেই বিধ্বংসী হুঙ্কারের সূত্রেই এখানে হৈদরি হাঁক দেওয়ার কথা বলা হয়েছে। মোট কথা, উচ্চস্বরে আহ্বান করে সেই বীর স্বাধীনতা সংগ্রামীদের একত্রিত করতে বলা হচ্ছে দেশবাসীকে, এবং কাঁধে নেওয়ার কথা বলা হচ্ছে দুন্দুবি ঢাক। দুন্দুবি হলো বৃহৎ ঢাক জাতীয় রণবাদ্য, যেটা প্রাচীন যুদ্ধের সময় বাজানো হতো, সেই ঢাকও বাজাতে বলা হচ্ছে। ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন প্রাণী, এইভাবে জীবনের দিকে মৃত্যুকে ডেকে ছাপিয়ে পড়তে বলা হচ্ছে স্বাধীনতা সংগ্রামে। নাচে ওই কাল বসে কি, কাটাবি কাল বসে কি, কাল বৈশাখী যেটি নর তীব্র কালো মেঘের রূপ নিয়ে জেগে ওঠে, সেই কাল বৈশাখী অর্থাৎ ঝড়ের তাণ্ডব লক্ষ্য করা যাচ্ছে। কাটাবি কাল বসে কি অর্থাৎ কুঁড়ে মিতে আর সময় কাটানোর দিন নেই। দেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী অর্থাৎ ভীষণ কারাগারের ভিত্তি নড়িয়ে দেখানোর সময় এসে গেছে। লাথিমার ভাঙড়ে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলু পারি। লাথি মেরে সেই কারাগার অর্থাৎ বন্দিশালাগুলোর তালা ভেঙে ফেলতে হবে, আগুন জ্বালিয়ে দিতে হবে, উপড়ে ফেলতে হবে
বন্দিশালাগুলোকে উপড়ে ফেলে অর্থাৎ সমূলে উৎপাটন করে দেশকে পরাধীনতার যন্ত্রণা থেকে মুক্ত করতে হবে। বিপ্লব এবং সংগ্রামী কবির বিশ্বাস সশস্ত্র সংগ্রামের মধ্যেই এই স্বাধীনতা আমাদের কাছে ধরা দেবে, তাই কবি এভাবেই তাঁর কবিতায় মুখর। এই কবিতায় যে গারদ শব্দটি আছে, ইংরেজি গার শব্দ থেকে এসেছে বলে কেউ কেউ মনে করেন, যাই হোক স্পষ্টতই বোঝা যায় কবি বলিষ্ঠভাবে মৃত্যুঞ্জয়ী প্রাণ শক্তির জয়গান করে কবিতা ছত্রে ছত্রে ফুটিয়ে তুলেছেন ব্রিটিশ বিরোধী রণহুঙ্কার। দুর্বার প্রাণ শক্তিতে বলিয়ান হয়ে যুব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন, এইভাবে বীর্যোদ্দীপ্ত মানসিকতায় যুব শক্তিকে উত্তেজিত করে সুবৃহৎ কারাগারগুলির প্রস্তর ভিত্তি তারা যেন নাড়িয়ে দেয়, বন্দিশালায় আগুন জ্বালিয়ে মুক্তি ও সত্যের বিজয় কীর্তন উড়িয়ে ভারতবর্ষের স্বাধীনতা আহ্বান জানান। সমস্ত কবিতার মধ্য দিয়ে এভাবে বিদ্রোহী কবির বিদ্রোহী সত্তা প্রতিবাদ ধরা পড়েছে। কবিতাটি গানের আকারে রচিত হলেও এর অনুপ্রেরণা সমকালীন বিপ্লবীদের উজ্জীবিত করেছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কবিতাটি পড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে অনুরোধ, কবিতাটি ভালো করে মুখস্থ করো এবং এ বিষয়ক যে গান সেটি স্বাধীনতার দিবসে তোমরা গাওয়ার জন্য প্রস্তুত থাকবে এই আশা রাখছি। ধন্যবাদ।